প্রধানমন্ত্রী নির্দেশ মতো আজ থেকে শুরু হলো 15 থেকে 18 বছর বয়সী ছেলে মেয়েদের টিকাকরণ। খুশি ছাত্রছাত্রীরা, প্রধানমন্ত্রীর নির্দেশ মতোই 3 জানুয়ারি থেকে শুরু হলো 15 থেকে 18 বছর বয়সী ছেলে মেয়েদের টিকাকরণ। কিছুদিন আগে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন 3 জানুয়ারি থেকে শুরু হবে 15 থেকে 18 বছর বয়সীদের টিকাকরণ। সতর্কতামূলক ডোজ পাবেন ষাটোর্ধ্ব স্বাস্থ্যকর্মী ও করোনা যোদ্ধারা। 10 জানুয়ারি থেকে চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতে ষাটোর্ধ্বদের জন্য করোনার প্রিকশন ডোজ চালু হবে। প্রধানমন্ত্রীর সেই ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর জেলা স্বাস্থ্য দপ্তরকে বিভিন্নভাবে প্রস্তুত করে তুলেছে যুদ্ধকালীন তৎপরতায়। প্রতিটি বিদ্যালয় থেকে 9ম, 10ম, 11ম, দ্বাদশ শ্রেণীর 15 থেকে 18 বছর পর্যন্ত বয়সী সকল ছাত্রছাত্রীর নাম এবং সংখ্যা লিপিবদ্ধ করে পাঠাতে হয়েছে বলে জানা গিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে। সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধি হওয়া এবং অমিক্রনের দ্রুত বিস্তার লাভ করার কারণে সম্পূর্ণ লকডাউন না হলেও আংশিকভাবে বিভিন্ন নিয়ম নীতি ঘোষিত হয়েছে সরকারি নির্দেশে। 15 থেকে 18 বছর বয়সী ছেলেমেয়েদের বিনামূল্যে টিকাকরণের কাজ চলবে নিয়মিত। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্যের সহ সভাপতি অনুপ কুমার ভদ্র এ বিষয়ে সাধুবাদ জানিয়েছেন সরকারকে। সংগঠনে নদিয়ার জেলা সভাপতি রমেন ঘোষ জানান, শহরের মধ্যে একটি বিদ্যালয় এবং ব্লকের একটি বিদ্যালয়ে এভাবে 18টি বিদ্যালয়ে প্রতিদিন নিয়মিত 100 জন ছাত্রছাত্রীর টিকাকরণ চালু হতে চলেছে আজ থেকে। তবে বিদ্যালয় বাদেও জেলার মোট 9টি স্বাস্থ্যকেন্দ্রে স্কুল ছোট ছাত্রছাত্রীদের একসাথে প্রতিদিন 100 জন 15 থেকে 18 বছর বয়সী ছেলে মেয়েদের টিকাকরণ প্রক্রিয়া চালু থাকবে। 15 থেকে 18 বছরের মধ্যে আজ প্রাথমিকভাবে ফুলিয়া শিক্ষানিকেতন বিদ্যালয়ে 100 জন ছাত্র প্রথম করোনার টিকা দিয়ে শুরু হলো গোটা প্রক্রিয়া। উপস্থিত ছিলেন বিডিও প্রণয় মুখোপাধ্যায়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বপ্না মুখার্জি জানান, 9ম, 10ম, 11ম এবং 12ম এই 4টি শ্রেণী মিলিয়ে মোট 904 জনের তালিকা আগেই পাঠানো হয়েছিল। আজ 100 জনের টিকাকরণ সমাপ্ত হওয়ার পরেও চলবে আরও 8 দিন। আমাদের স্কুলের হেড ম্যাম আমাদের গ্রুপে এটা জানিয়েছেন, তো এই নিয়ে আমি খুব গর্বিত এবং আমাদের সরকার এবং স্কুল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যাতে আগামীতে আমরা সুরক্ষিত থাকি তার একটা নমুনা আমরা দেখে যেতে পারলাম, তো এর জন্য আমি খুবই ধন্যবাদ। আমি শুভম পাল, বিজ্ঞান বিভাগের ছাত্র, রোল নম্বর 3। কীভাবে খবর পেলে? তো আমাদের ফার্স্টে আমাদের হেডম্যান স্কুলের গ্রুপে আমাদের জানায় যে আমাদের 15 থেকে 18 বছর বয়সীতে টিকাকরণ করা হবে। তো আমরা একদিন জেনে আসতাম যে আমাদের যারা বড়রা তাদেরকে টিকাকরণ দেওয়া হয়, কিন্তু এই আওতায় আমাদের আনতে পেরে আমরা সত্যি মানে আমাদের খুবই উপকার হয়েছে। আমাদের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হতে পারে না, আমাদের কাছে একটা প্রমাণপত্র রয়ে গেলো যে আমরা ভ্যাকসিনেটেড হয়ে গেছি। তো এর জন্য আমাদের স্কুল কর্তৃপক্ষ এবং সর্বোপরি আমাদের সরকারকে অনেক ধন্যবাদ জানাই, তো আমরা খুবই খুশি হয়েছি। আমার নাম আর কোন ক্লাস বলো? আমার নাম অতনু শাহ, আমি ক্লাস 12 বিজ্ঞান বিভাগ, রোল নাম্বার 1। আমাদের স্কুলের 15 থেকে 18 বছর বয়সী ছেলেদের ভ্যাকসিনেশন ক্যাম্প হচ্ছে, আজকে থেকে শুরু হয়েছে। তো আজকে আমার প্রথম 12-এর 1 থেকে 130 রোল নাম্বার পর্যন্ত দেওয়া হচ্ছে। ওরা 100 জনের মতন ক্যান্ডিডেটকে আজকে ভ্যাকসিনেশন দেবে। আর আমরা এখানে যত মানে কোভিডের যাবতীয় নিয়ম যা আছে, মাস্ক পরা বা স্যানিটাইজার ব্যবহার করা, দূরত্ব বিধি মেনটেন করা, সেগুলো আমরা করেই দিচ্ছি, এবং ভ্যাকসিনেশনের পর যাতে তারা আধ ঘন্টা ওয়েট করতে পারে তার জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা এসেছেন ফুলিয়া BMHR তরফ থেকে এবং তারা এখানে চালু করেছেন, হচ্ছে, সুন্দরভাবেই হচ্ছে এবং এটা চলতে থাকবে আমার 9 থেকে 12 পর্যন্ত ছেলেদের ভ্যাকসিন। বয়সটা কি ঘটনা না ক্লাসটা? না, বয়সটা ঘটনা, 15 থেকে 18 বছর, 18 বছর একদিন হয়ে গেলে কিন্তু আর হবে না, সুতরাং বয়সটা আমাদের দেখতেই হচ্ছে এবং বয়সটা আমরা দেখেই। মোট কতজনের নাম পাঠিয়েছেন আপনারা ভ্যাকসিনেশন প্রয়োজন? ভ্যাকসিনেশন আমার আছে 9 থেকে 12 990 জনের। তো আজকে প্রথম 100 জনের মতন দেওয়া হবে, সেই অনুযায়ী আমাদের ডাকা হয়েছে 12 ক্লাস 12 থেকে। আপনার নাম, ডেজিগনেশন, স্কুল নেম? আচ্ছা, আমার নাম স্বপ্না মুখার্জি, TIC এই স্কুলের টিচার ইনচার্জ, ফুলিয়া শিক্ষানিকেতন। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।